Hai. Tata tata tata. Tata tata. দারুণ একটি শিশু। সকালবেলা এরকম রাস্তার ধারে নাস্তা তৈরি করা হচ্ছে। বন্ধুরা দেখুন, মাছ বিক্রি হচ্ছে, খুব সুন্দর করে প্লেটে প্লেটে করে রাখা হয়েছে। পান তৈরির পরে পানে বিভিন্ন ধরনের সিরাপের মতো কি কি দেওয়া হলো, তিন চার ধরনের তারা এটি দিয়ে থাকেন। কি বললেন আপনি? পান বহুত জাদা চলতে না, একেবারে মাঝে মাঝে কিছুটা কয়েকটা ছোট ছোট পাহাড় রয়েছে, তারপরে আবার হচ্ছে বিস্তীর্ণ সমতল। এটাকেই বলা হয়ে থাকে রাইস বোল অফ মিজোরাম, চাম্পাই ভ্যালি। উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের ইন্দো মিয়ানমার বর্ডারের একেবারে কাছাকাছি একটি শহর চাম্পাই। আর এই চাম্পাই শহর থেকেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি, সালাউদ্দিন সুমন। বন্ধুরা, শুধু যাই যে পাহাড়ের উপরে বসত বাড়ি এবং আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুউচ্চ পাহাড় দেখছেন তাই নয়, এখানে রয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি। মিজোরামের একমাত্র চাম্পাই ডিস্ট্রিক্টটি এমন একটি এলাকা যেখানে সমতল ভূমি রয়েছে। এই চাম্পাই ভ্যালিকেই বলা হয় রাইস বোল অফ মিজোরাম। এই চাম্পাই ভ্যালির কারণেই কিন্তু এই ধরনের কথা বলা হয়ে থাকে। বন্ধুরা, মিজোরামের এই মিয়ানমার সীমান্ত সংলগ্ন শহরে এসেছি, সেই আইজল থেকে বহু দূরের দুর্গম পথ পেরিয়ে এখানে এসেছি, এখানকার মানুষের জীবনযাপন দেখাবো, এখানকার পাহাড়গুলো, সেই সঙ্গে সেই চাম্পাই ভ্যালি আপনাদেরকে আমি দেখাবো। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে মিজোরামের দুর্গম অঞ্চলের এই পাহাড়ি শহরটি এবং এখানকার উপত্যকাটি। বন্ধুরা, চাম্পাই শহরে এসে একেবারে দারুণ একটা ঘুম দিলাম। এই আইজল থেকে চাম্পাই শহরে প্রায় 200 কিলোমিটার, সেই পাহাড়ি ভাঙা চোড়া রাস্তা, সেই পাহাড়ের উপরে দিয়ে উচ্চতা দিয়ে আসা, সে সারাদিনের জার্নি শেষে শরীর অনেক ক্লান্ত ছিল। তারপরে সেই যখন ট্যুরিস্ট লজের মতো একটি থাকার জায়গা পেলাম, ওফ খুবই সুন্দর, মাত্র 1000 টাকায় যে এত সুন্দর থাকার ব্যবস্থাপনা, খুবই ভালো লাগছে। দেখুন, আমরা অলরেডি একেবারে উল্টাপাল্টা করে ফেলেছি, ঘুমাইছিলাম, নীলয় উঠে গেছে নাস্তা করবে, আমি এখন নাস্তা করতে যাব। এখানে আমরা দুজন ঘুমিয়েছি, খুব ভালো ঘুম হয়েছে। কুয়াশায় ঢেকে রয়েছে, শীত শীত, অনেক শীত, মোটামুটি শীত আর কি। আর এই যে এই সোজায় দেখতে পাচ্ছেন একেবারে এই মোটামুটি প্লেন ল্যান্ড, অর্থাৎ সমতল ভূমি, যেটাকে বলা হয় যে চাম্পাই ভ্যালি। বন্ধুরা, আজকে চাম্পাই ভ্যালি তো ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে সেই চমৎকার পাহাড়ি শহর চাম্পাই, যেটা একেবারে ইন্দো মিয়ানমার বর্ডারে একেবারে সীমান্তে অবস্থিত শহর, এই শহরটি দেখাবো, শহরের মানুষদের দেখাবো, এখানকার ব্যবসা বাণিজ্য, দোকানপাট, সব কিছু দেখাবো আপনাদের। আর শহরটাই তো চমৎকার, পাহাড়ের টপ থেকে একেবারে পাহাড়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত সেই বাড়িঘরগুলো এখানকার। আমাদের কটেজ থেকে বের হলাম, আর এই যে গাড়ি নিয়ে এসেছেন পুইয়াদা, এই গাড়িতে করেই আজকে চাম্পাই শহর ঘুরবো। চাম্পাই শহর এবং ভ্যালি তার সাথেই ঘুরব। পুইয়াদা হচ্ছে ট্যুরিস্ট লজের যে যিনি প্রধান শেফ, তার ছেলে, তিনি বেশ উচ্চশিক্ষিত, এগ্রিকালচারের উপরে তিনি একেবারে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, কিন্তু তিনি এই শহরে থাকবেন বলেই কোথাও চাকরি করেননি। এরকম একটি ছোট্ট ট্যাক্সি ক্যাব চালান এই শহরে, আশ্চর্য কথা। এই যে পুইয়াদা, হাই পুইয়াদা, তিনি আমাদের
আজকে ঘুরাবেন ড্রাইভার ভাই। আর এই যে আমাদের প্রধান শেফ, যিনি তিনি নাস্তা রেডি করছেন। হাই দাদা, পুরি সবজি? পুরি সবজির জন্য এই যে সবজি তৈরি করা হচ্ছে, এর মধ্যে মনে হয় বরবটি দেখতেছি, বরবটি না মটর দানা, আর আলু দেওয়া হয়েছে, রেডি করছেন তিনি, আমরা কিছুক্ষণের মধ্যে খাবো, খেয়ে বের হবো শহর ঘুরতে। আর এখানে দেখুন পুরি তৈরি করা হচ্ছে, রুটি, রুটি আর পুরি, পুরি পুরি, হ্যাঁ অনেক বড় হবে পুরি, দেখুন যে অনেক বড় বড় সাইজের পুরি বানানো হচ্ছে। এটা যখন তেলে দেওয়া হবে তখন নিশ্চয়ই অনেক বড় হয়ে যাবে এবং এটি খেতেও অনেক মজা হবে। আমরা নাস্তার জন্য অপেক্ষা করছি, তার আগে এখানে একটি বিড়াল দেখছি, দেখুন বসে বসে শীতের সকালে এই যে গা চুলকাচ্ছে বসে বসে। এই কি কথা বলবে? আরে এই ম্যাও ম্যাও, এই এদিকে এসো এদিকে এসো, কি ভয় পাইছো? হ্যাঁ ভয় পাইছো, তুমি ভয় পাইছো, বলো কি কথা বলবে কথা বলবে। ও আরও ক্যামেরা দেখে সামনে চলে আসছে। খুবই ভালো একটি সকাল, পুরো ট্যুরিস্ট লজই দারুণ একটি জায়গায়। আর বলে রাখি এটি কিন্তু সরকারি ট্যুরিস্ট লজ, এটি ছাড়াও সরকারি ব্যবস্থাপনায় আরও 5-7টি থাকার ব্যবস্থা রয়েছে এখানে, কেউ এসে যদি টুরিস্ট এসে থাকতে চান। আমি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ যদি আসতে চান এই দুর্গম জায়গায় তাহলে অবশ্যই আপনাদের জন্য সুবিধা হবে। নাস্তা হয়ে গেছে, দেখুন বড় বড় পুরি, আর এই যে সবজি, দেখি কেমন লাগে খেতে। দারুন দারুন নাস্তা। হাই, হ্যালো, গুড মর্নিং। এই যে পিছনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন জার্মান নাগরিক, এখানে তারা স্বামী স্ত্রী দুইজনে এসেছেন, তারা এখানে কি হাসপাতাল পরিচালনা করেন নিজেদের খরচে, তারা এখানে বিভিন্ন জায়গায় ঘুরেন ফিরেন, হাসপাতাল দেখাশোনা করেন, আবার চলে যান জার্মানিতে। এবার এসে তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে, আমার নিলয়ের কথা হয়েছে, খুব ভালো মানুষ তারা। সকালের নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়লাম শহর দেখতে। টুরিস্ট লজটি পাহাড়ের কিছুটা পাদদেশে অবস্থিত, সেখান থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠছি আমরা। পাহাড়ের একেবারে চূড়ার দিকেই চাম্পাই শহরের প্রাণকেন্দ্র। সকালবেলা চাম্পাইয়ের শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, যে দেখুন তারা একেবারে দল বেঁধে স্কুলে যাচ্ছে, এই যে শিক্ষার্থীদের দেখছেন, তাদের শিক্ষার প্রতি কিন্তু ব্যাপক ঝোঁক এখানে। সকালবেলা এরকম রাস্তার ধারে নাস্তা তৈরি করা হচ্ছে, দেখুন পুরি ভাজা হচ্ছে, আর এই যে দেখুন মানুষজন এখানে কিনছেন খাবারগুলো। এটা এটার নাম কি জানি না, এটা কিছুটা রোলের মতো দেখাচ্ছে এবং কাগজে করে পেঁচিয়ে রাখা হয়েছে, বিক্রি করা হচ্ছে। আর এখানে দেখুন মরিচের ঝাল রাখা হয়েছে। সকালে যারা হয়তো হঠাৎ বেরিয়ে আসেন তাদের নাস্তার জন্য কিন্তু পথের ধারে বিভিন্ন জায়গায় তারা এই বিভিন্ন ধরনের খাবার তৈরি করেন, সকালে সেই খাবারগুলো এখানে বিক্রি হয়। আবার এখানে দেখুন যে এমনিতেই তো শীতের সময় এখানে আবার আইসক্রিম বিক্রি করা হচ্ছে, এই যে দেখুন তারা স্কুলে যাচ্ছে, দেখুন আইসক্রিম আইসক্রিম নিয়ে বসে রয়েছেন। এই শীতের দিনে এই সকালে কি আইসক্রিম খাবে জানি না, কিন্তু তিনি আইসক্রিম বিক্রি করছেন। আর পাশাপাশি দেখুন যে মাছ বিক্রি করা হচ্ছে, এগুলো তো আমাদের দেশের বাইম মাছের মতো দেখতে, আর এটা কেটে কিছুটা ফ্রাই করে বিক্রি করা হচ্ছে,
বিভিন্ন ধরনের, সব মাছের কালারই কিন্তু কালো। এই মাছের কালার সবগুলোই কেন কালো জানি না। দেখুন এই যে এই মাছগুলোর নাম কি জানি না, একেবারে অপরিচিত মাছ। আর কেটে যেগুলো রাখা হয়েছে সেগুলো কি মাছ জানি না। তবে এখানে মাছগুলো তারা বিক্রি করছেন এভাবেই। আর পাশাপাশি দেখুন সবজি, বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছেন। পাহাড়ি জমক্ষেত থেকে আনা বিভিন্ন ধরনের তরতাজা শাকসবজি রয়েছে রাস্তার ধারের এই দোকানগুলোতে। বন্ধুরা দেখুন মাছ বিক্রি হচ্ছে একেবারেই, অধিকাংশ মাছই জ্যান্ত এখানকার। দেখুন আমরা বাংলাদেশে এগুলোকে গ্রামাঞ্চলে জাপানি মাছ বলে থাকি, সেই মাছগুলো। আর দেখুন এই যে এখানে খুব সুন্দর করে প্লেটে প্লেটে করে রাখা হয়েছে। তারা কিন্তু প্লেট ওয়াইজ বিক্রি করেন, একটি প্লেটে যতগুলো আছে এইগুলো জ্যান্ত, আর এইগুলো হচ্ছে মরা মাছ। এখানে পুঁটি মাছ দেখতে পাচ্ছি, এই যে পুঁটি মাছ এবং চিংড়ি মাছ রয়েছে। এখানকার নিয়ম হচ্ছে কেউ যদি মাছ কিনতে চাই বা যে ভাগা করে রাখা হয়েছে প্রত্যেকটি প্লেটে, আলাদা আলাদা করেই নির্দিষ্ট দাম দিয়ে তাদের কিনতে হবে। আর এখানকার বাজারগুলোতে একটি বিষয় সব জায়গায় দেখছি, শুধুমাত্র কাঁচা মাছ নয়, ফ্রাই করা মাছও বিক্রি হয় সমানে। দেখুন কতগুলো এখানে মাছ, দেখুন এগুলো সব মাছ কিন্তু ফ্রাই করা। এই যে চিংড়ি দেখুন ফ্রাই করা, এবং অন্যান্য মাছগুলো কিন্তু এভাবে ফ্রাই করা হয়েছে। এবং বড় মাছ যেগুলো রয়েছে, এই যে রুই মাছ দেখছি, এই বড় মাছ কিন্তু কেটে তারা বিক্রি করে থাকে। এখানে পান বিক্রি হয় অনেক, এখানকার মানুষ অনেক পান খেয়ে থাকেন। দেখুন পান তৈরি করা হচ্ছে খুব সুন্দরভাবে, একেবারে চুন সুপারি দিয়ে দারুণভাবে পান তৈরি করা হচ্ছে। যে কোনো দোকানে যাবেন আপনারা কিন্তু পান পাবেন, এত সুন্দর করে পান তৈরি করা হয়। এই যে পলিথিনের প্যাকেটে 8-10টি করে তুলে রাখা হয়, এবং বিভিন্ন দামে কিন্তু তারা এসব বিক্রি করে থাকেন। এখানকার মানুষ খুবই, মানে অধিকাংশ মানুষই কিন্তু পান খেয়ে থাকে, তারা পান বিক্রি হয় অনেক, কারণ এই জায়গাটি আবার কিন্তু সুপারির জন্য বিখ্যাত। এখানে সুপারির ব্যবসা অনেক জমজমাট হয়ে থাকে। দিদি হাউ মাছ? হ্যাঁ, 50 টাকা, 50 টাকা অনলি। বন্ধুরা দেখলেন পান তৈরির পরে পানে বিভিন্ন ধরনের সিরাপের মতো কি কি দেওয়া হলো, 3-4 ধরনের তারা এটি দিয়ে থাকে। কি বললেন আপনি? বহুত জ্যাদা চলতে না, বহুত জ্যাদা চলতে। আপনিও তো পান খাচ্ছেন, পান কেসা লাগা? আচ্ছা, এই শহরটি একেবারেই শান্তশিষ্ট নিরিবিলি, পথে ঘাটে কোথাও যানজট নেই। এখানে যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত, উচ্চাভিলাষ তাদের স্পর্শ করেনি এখনো, তাই তো অনার্স মাস্টার্স কমপ্লিট করেও নিঃসংকোচে ট্যাক্সি চালিয়ে যাচ্ছেন এই পুইয়াদা। উচ্চাকাঙ্ক্ষা নেই বলেই এদের জীবন বেশি স্বাচ্ছন্দ্যময়। বিজনেস এরিয়া পার হয়ে আমরা এই শহরের একেবারে আবাসিক এরিয়াতে এসেছি। আবাসিক এরিয়াটা কিন্তু খুব নীরব, একেবারে সিমসাম সুন্দর। এখন চাম্পাই শহরের একেবারে টপে উঠেছি, এখান থেকে গোটা শহর দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর সাজানো গোছানো একটি শহর, বিশাল পাহাড়ের গায়ে শত শত হাজার হাজার ভবন, আর এখানে বসবাস করছেন বহু মানুষ। চাম্পাই শহরের নান্দনিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। পাহাড়ি শহরগুলো এমনিতেই সুন্দর লাগে, কিন্তু চাম্পাইয়ের রূপ সত্যিই অনন্য। এখান থেকে পাহাড়ের পাদদেশে স্বচ্ছ জলের একটি লেক দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা লেকটি কাছে থেকে দেখতে চাই। আমার তো ভালো লাগতেছে,
ওইখানে যে লেকটা আছে, আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে লেকের পর একটা বাড়ি করে শহরে একদম শহরের বাসিন্দা হয়ে যেতে ইচ্ছা করতেছে আমার। তো আবার এখানে যেহেতু আমি বাঙালি, ভাত ভাতেরও অভাব হবে না, কারণ প্রচুর প্লেন ল্যান্ড, প্রচুর ধান চাষ হয় এখানে, খাবার দাবার এবং মিঠামারির মাছও এখানে দেখলাম বাজারগুলোতে আছে। সব মিলিয়ে বসবাসের জন্য খুবই সুন্দর একটা শহর। আর সব থেকে বড়ো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানকার ওয়েদারটা খুবই চার্মিং, মানে মনে হচ্ছে মানে দাঁড়ায় থাকলেও মনে হচ্ছে ঘুম এসে যাবে, এত সুন্দর চার্মিং ওয়েদার। এবার আমরা চলে এসেছি ইয়ং মেজু অ্যাসোসিয়েশনের সাব হেডকোয়ার্টার দেখতে। এখানে একটি স্কুলও রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি ইয়ং মেজু অ্যাসোসিয়েশন ভবনের সামনে। আপনারা জেনে থাকবেন হয়তো, কেউ কেউ অনেকে হয়তো জানেন না যে এই উত্তর পূর্ব ভারতে ইয়ং মেজু অ্যাসোসিয়েশন শক্তিশালী একটি সংগঠন। এই সংগঠন এখানকার কৃষ্টি কালচার এসব সংরক্ষণে মানে শক্তিশালী ভূমিকা পালন করে থাকে এবং খুবই সংগঠিত একটি সংগঠন। আগে নাম ছিল এটির ইয়ং লুসাই অ্যাসোসিয়েশন, এরপরে 1947 সালে এটি হয়ে যায় ইয়ং মেজু অ্যাসোসিয়েশন, অর্থাৎ এই নাম থেকে এখন পর্যন্ত এই নাম দিয়ে চলছে। তো এই সংগঠনের কর্মকাণ্ড, কিন্তু এটি একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিন্তু এর কর্মকাণ্ডের পরিধি বিশাল। এ কারণে দেখুন, এখানে তাদের অফিস রয়েছে, এই ভবন রয়েছে। একটা দারুণ একটা সংগঠন। এই মিজোরামে প্রায় 14 বছরের পরবর্তী প্রায় ম্যাক্সিমাম যুবকই এই সংগঠনের সাথে ইনভলভ। তো এরা হচ্ছে, এদের কোনো একটা পুরোটাই নন প্রফিট একটা অর্গানাইজেশন। সবথেকে বড় কথা যেটা দেখলাম যে এই মিজোরাম কিন্তু ইন্ডিয়ার সবথেকে মানে এডুকেশন রেট কিন্তু এখানে সবথেকে বেশি, 96% এডুকেশন রেট। এটার পেছনে মানে সবথেকে বড় কন্ট্রিবিউশন বলতে গেলে এই সংগঠনটির। তাছাড়া তারা এখানে শহরকে মানে গ্রামগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মিজোরামকে সবুজ রাখার জন্য ট্রি প্লান্টেশন প্রোগ্রাম করা, তারপরে মিজোরামে অ্যালকোহল নিষিদ্ধ করার পেছনে তাদের একটা ব্যাপক ভূমিকা আছে, পাশাপাশি ক্ষতিকর ড্রাগস মুক্ত রাখা, চ্যারিটেবল যে প্রোগ্রামগুলো অর্গানাইজ করা, স্পোর্টসে মানে সবাইকে ইনভলভ করা, পাশাপাশি এরা আমি দেখলাম যে আমি যতটুকু দেখলাম যে এরা আসলে যে এই যে ইলেকশনগুলো হয় ন্যাশনাল এবং যে রাজ্যসভা ইলেকশনগুলো হয়, ইলেকশনে যাতে খরচটা কমানো যায় সে ব্যাপারে তারা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে হেল্প করে। এরা নিজেরা ইম্পলিটিক্যাল, মানে তারা কোনো পলিটিক্সের সাথে ইনভলভ না ডিরেক্টলি, বাট পলিটিক্যাল পার্টিগুলোকে তারা ইলেকশনের খরচটা যাতে কমানো যায়, এটা তো একটা কী বলবো, একটা অতিরিক্ত ব্যয়, যে কোনো দেশের গভর্নমেন্টের জন্য একটা অতিরিক্ত ব্যয় নির্বাচনের পিছনে খরচ করা, তো সেটা তারা করে থাকে। সব মিলিয়ে একটা দারুণ অর্গানাইজেশন। এই ভবনের পাশেই একটি স্কুল রয়েছে, গভর্নমেন্ট রোজল্যান্ড স্কুল চাম্পাই। এখানে দেখুন, এই যে শিশুরা সকালে স্কুলে এসেছেন, হাই হাউ আর ইউ, ফাইন ফাইন। এই যে শিশুরা একেবারে ফুটফুটে শিশুরা, তারা স্কুল শেষ করে ফেলেছেন। এখন বাজে এখানে সকাল 10টার মধ্যেই হয়তো তাদের স্কুল শেষ হয়ে গেছে, তারা স্কুল থেকে বের হয়ে হয়তো বাসার দিকে যাচ্ছে। খুব সকাল থেকেই কিন্তু দেখি, হাই, হোয়াটস ইওর নেম? হোয়াট ক্লাস ডু ইউ রিড? ক্লাস 5। মিজোরা শিক্ষাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে, এ কারণেই এই রাজ্যটি শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে। যেখানে ভারতের সামগ্রিক শিক্ষার হার 77%, সেখানে মিজোরামে শিক্ষার হার 92%, আর এই চাম্পাই শহরে শিক্ষার হার প্রায় 96%। ব্রিটিশ শাসনামলে খ্রিস্টান মিশনারিদের মাধ্যমেই এই অঞ্চলে শিক্ষার বিস্তার ঘটে। এই রাজ্যের মানুষেরা মিজো ভাষায় কথা বলেন, আর তাদের দ্বিতীয় ভাষা হলো ইংলিশ। বাই বাই, বাই বাই। ইয়ং মেজো অ্যাসোসিয়েশন ভবন দেখে ও স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলে এবার আমরা যাচ্ছি চাম্পাই সরকারি কলেজ দেখতে।
পাহাড়ি ঢালু পথে আমাদের নামতে হচ্ছে নিচের দিকে। পথে যেতে যেতে শহুরে মেজোদের বাসাবাড়ি দেখে নিচ্ছি, সেই সাথে দেখে নিলাম শহরের ভেংখ্লাং চার্চ। পাহাড়ের চূড়া থেকে এই চার্চটি দেখেছি কিছুক্ষণ আগে। বন্ধুরা, চাম্পাই সরকারি কলেজে এসে খুবই ভালো লাগছে। এত সুন্দর সাজানো গোছানো ক্যাম্পাস, দারুণ বিল্ডিংগুলো, এক একটা এত সুন্দর পরিপাটি, দেখতেই ভালো লাগছে। দেখুন, এপাশে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, এপাশে দেখুন ওই যে সায়েন্স অ্যান্ড বিসিএ বিল্ডিং আর সেমিনার হল। এই সেমিনার হলটা কিন্তু দারুণ, দোতলার একটি সেমিনার হল, এর কাঠামোটাই কিন্তু অনেক চমৎকার। আর স্টুডেন্টদের বসার জন্য জায়গা রয়েছে খুব সুন্দর নিরিবিলি। দেখুন, এই শীতের সকালে সবাই রোদে বসে রয়েছেন, কেউ হেঁটে যাচ্ছেন, খুবই খুবই সুন্দর এইখানকার পরিবেশ। এই চাম্পাই সরকারি কলেজে এসে একটা এরকম কলেজ বা একটা শিক্ষা প্রতিষ্ঠান যে এত নিরিবিলি হতে পারে, আমার খুবই ভালো লাগলো। একেবারে পাহাড়ের মতো ওই শান্ত সুনিবিড় যেন কলেজের পরিবেশ। এবার আমরা রওনা দিলাম সেই লেকের দিকে। পাহাড়ের একেবারে পাদদেশে নেমে যেতে হবে আমাদের। হাই, টাটা 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 টাটা। দারুণ একটি শিশু কি দৌড়াচ্ছিল গাড়ির সামনে দিয়ে সামনে দিয়ে, আবার দেখুন ক্যামেরা দেখে থমকে গেল। সত্যি শিশুরা নিষ্পাপ, ফুলের মতোই পবিত্র হয়ে থাকে। চলতে চলতে চাম্পাইয়ের শহুরে জীবনের চিত্র দেখে নিচ্ছি দুচোখ ভরে। 2011 সালের আদমশুমারি অনুসারে এই শহরের জনসংখ্যা 1,27,000। বন্ধুরা, আমরা পাহাড় থেকে ঢালু পথ বেয়ে নিচে নামছে। এখানকার এই চাম্পাইয়ের যে একটি দৃষ্টিনন্দন লেক রয়েছে, সেই লেক দেখতে যাচ্ছি। এই লেক দেখার জন্য একেবারে পাহাড়ের পাদদেশে যেতে হচ্ছে আমাদেরকে। আর দেখুন কতটা ঢালু রাস্তা। একেবারে লেকের জলের কাছে যেতে হলে আরও নামতে হবে। ঠিক এখান থেকেই দেখুন এই লেকটি খুব দারুণভাবে দেখা যাচ্ছে। চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে এই লেক। একেবারে যখন আপনি চাম্পাই শহরের টপে উঠবেন, একেবারে পাহাড়ের মাথায়, সেখান থেকেও এই লেকটি কিন্তু দেখা যায়। এই লেকের নাম হচ্ছে কেইলুংলিয়া। নয়নাভিরাম লেকের স্বচ্ছ জল আর বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজির বর্ণালী পত্রপল্লব চোখে শান্তি এনে দিল। হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের মাধ্যমে এই লেকের জল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। চাম্পাইয়ের এই কেইলুংলিয়া লেকের জলের গভীরতা এতই বেশি যে এখানে গোসল কিংবা সাঁতার কাটা একেবারেই নিষিদ্ধ। লেক দেখে নয়ন জুড়ে এবার যাচ্ছি চাম্পাই ভ্যালি দেখতে। ভ্যালিটির অবস্থান লেকের ঠিক উল্টো পাশে, তার মানে পাহাড় ডিঙিয়ে ওপারে যেতে হবে আমাদের। শহর দেখতে দেখতে পাহাড়ের পাদদেশে চলে এলাম আমরা। মিজোরামে আসার পর এই প্রথম সমতল ভূমি দেখছি। আসলে চাম্পাই ভ্যালি ছাড়া এখানে আর উল্লেখযোগ্য কোনো সমতল ভূমি নেই। বন্ধুরা, আমরা চলে এসেছি চাম্পাই ভ্যালিতে। ভ্যালি আরও ভালোভাবে দেখার জন্য চাম্পাই
ভ্যালির এখানে একটি ছোট্ট পাহাড় রয়েছে, এই পাহাড়ে উঠলে নাকি পুরো ভ্যালিটা দারুণভাবে দেখা যায়। উপর থেকে একটু দেখে নিই, তারপরে একেবারে ভ্যালিতে নেমেও একেবারে প্লেন ল্যান্ড আপনাদেরকে দেখাবো। তবে উপর থেকে এই প্লেন ল্যান্ডটি দেখতেও নিশ্চয়ই অনেক ভালো লাগবে আপনাদের, তাই আমরা এই যে উপরে উঠছি। আর দেখুন, জুম চাষ করা হবে এই পাহাড়ে, এই কারণে পুড়িয়ে দেওয়া হয়েছে। হয়তো কিছুদিন পরে এখানে কোনো ফসল রোপণ করা হবে, জানি না কি এখানে চাষ করা হবে। এই সেই চাম্পাই ভ্যালি, স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছেন এর চেয়ে কয়েক গুণ বড়। যদি এদিকে দেখাই, এদিকে অবশ্য সানলাইট, সে কারণে পুরোপুরি কেমন দেখবেন জানি না। দেখুন, বিস্তীর্ণ সমতল, একেবারে মাঝে মাঝে কিছুটা কয়েকটা ছোট ছোট পাহাড় রয়েছে, তারপরে আবার হচ্ছে বিস্তীর্ণ সমতল। এটাকেই বলা হয়ে থাকে রাইস বোল অফ মিজোরাম, চাম্পাই ভ্যালি। পৃথিবী আমাকে আপন করেছে, আপন হয়েছে পর, আমি এক যা যাব। এই চাম্পাই ভ্যালির পাহাড়ে উঠতে গিয়ে ভূপেন হাজারিকার গানটা মনে পড়ে গেল। খুব ভালোভাবে রিয়েলাইজ করছি মানুষ কেন যা যাবর হতে চায়, সেখানে কী সুখ। এরকম জায়গায় ঘুরলে শুধু ঘুরতেই ইচ্ছে করবে, এই ঘোরার নেশা কখনো শেষ হবে না। কী সুন্দর সব জায়গা, এইসব জায়গায় পৃথিবীর অপার সৌন্দর্যই মানুষকে যাযাবর হতে বাধ্য করে। এমনিতে ভালো লাগতেছে, কিন্তু আমার মনে হয় বর্ষাকাল আসলে আরও ভালো লাগবে, কারণ তখন মানে পুরো ভ্যালিতে একদম সবুজ ধান ক্ষেত। তো আসলে বিগত কয়েকদিন ধরে একদম খালি রুক্ষ পাহাড় দেখে দেখে আসলে চোখটা ব্যথা হয়ে গেছিলো, তো এখন একটু সমতল ভূমি দেখতে পেরে একটু ভালো লাগতেছে, কিন্তু সবুজ থাকতে পারলে আরও ভালো লাগতো। আসলে ভালোর তো কোনো শেষ নাই, তো বাট বর্ষাকালে এখানে সুন্দর হলেও আসার পরটা আরও কঠিন, মানে যেটা দেখতে যত সুন্দর সেটার সে সৌন্দর্য উপভোগ করার প্রক্রিয়াটা আরও কঠিন। বন্ধুরা দেখুন, এই ভ্যালির পাশ দিয়ে এরকম একটি খাল বয়ে গেছে, দারুণ। আর এই যে পুরো ভ্যালিটা এখন আপনারা দেখতে পাবেন, আমি একেবারে এই ভ্যালিতে নেমে এসেছি। এতক্ষণ পাহাড়ের উপর থেকে দেখলেন ভ্যালি, আর এখন আমি নিচে থেকে দেখছি, দারুণ এই চাম্পাই ভ্যালি। দেখুন কি ফসল এখানে রোপণ করা হয়েছে, জানি না কি। তবে দেখুন, আমরা কিন্তু এভাবে আলু বা যে কোনো শস্য এইরকম করে তৈরি জমি তৈরি করি না, তারা একটু ভিন্নভাবে তৈরি করেছেন, জানি না এখানে তারা কী রোপণ করেছেন। হয়তো কিছুদিন পরে আসলে এখানে চারা গজিয়ে যাবে, তখন বোঝা যাবে যে এখানে কী রোপণ করা হয়েছে। আর এখানে ধান ছিল, ধান দেখুন, ধানের যে কাটা ছোট অংশগুলো যেটা আমরা গ্রাম্য ভাষায় লারা বলে থাকি, সেগুলোকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও চাষ কিছুদিনের মধ্যেই চাষ করা হবে ফসল, সে কারণেই পুড়িয়ে দেওয়া হয়েছে। আবার এখানে দেখুন এইরকম যে ওখানে যেভাবে জমি প্রিপেয়ার করা হয়েছে, তারপরে এর উপরে খড় দিয়ে সেটি আবার পুড়িয়ে দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের আলু চাষ করা দেখেছি, তারা খড় দিয়ে রাখে কিন্তু তারা পুড়িয়ে দেয় না, কিন্তু উপরে এইরকম খড় দিয়ে সেটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এই প্রথম দেখলাম এই চাম্পাই ভ্যালিতে এসে। এই ভ্যালি জুড়েই দেখুন, এই যে একটি যেরকম ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এইরকম অজস্র ঘর রয়েছে। বিশেষ করে এগুলো চাষাবাদের জন্য ব্যবহার করা হয়, আমি যতদূর জানি নাগাল্যান্ডে গিয়েও দেখেছি তারা এখানে। এই যে দেখুন তপ্ত রোদ, এখানে কোনো গাছপালা কিছু নেই, কাজ করতে করতে তারা এখানে এই যে রুমগুলো দেখছেন এখানে তারা জিরিয়ে নিতে পারেন, হ্যাঁ, বসে রেস্ট নেওয়ার জন্য তৈরি করা হয় মূলত।
আর দেখুন অনেক অনেক কক্ষগুলোতে আবার অনেক সময় দেখেছে যে পানি তোলার জন্য পাম্প বসানো হয়ে থাকে, সেরকম হয়ে থাকে। কিন্তু এই যে ঘরটি দেখছি এখানে কি আছে একটু দেখি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, কিছুই নেই, একটি টিনের ঘর, জাস্ট একটি টিনের ঘর। কৃষকরা বসে এখানে রেস্ট নেন। আর এই যে জমিতে পানি সরবরাহের জন্য প্লাস্টিকের পাইপ টাইপের, আর এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা, দেখছেন এখানে আগুন জ্বালানো হয়। আর এটি দিয়ে হয়তো কোনো ফসল রোপণের কোনো কিছু হবে, আমি জানি না। এরকম কোনো কিছু আমাদের দেশে ব্যবহার করা হয়নি, আমি কোথাও দেখিও নি যে এটা কীভাবে কী করা হয়, একটু অদ্ভুত লাগছে। আর এই যে দেখুন নিড়ানি দেওয়ার, আমাদের দেশের কোদালগুলো বড় হয়ে থাকে, আমাদের দেশের কোদালগুলোর চার ভাগের এক ভাগ এগুলো, কিন্তু দেখে মনে হচ্ছে যে খুব কাজের। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এই মিজোরামের শুধুমাত্র একটি জায়গাতেই স্নোফল হয়ে থাকে, সেই জায়গাটির মধ্যে হচ্ছে এই একটি জায়গা চাম্পাই। বিশেষ করে একেবারে জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষ দিকে এই ভ্যালিটি পুরোটা একেবারে বরফে ঢাকা থাকে। যেমন যেসব একেবারে শীত প্রধান দেশে তুষারপাত হলে যেরকম দেখা যায়, একেবারে বরফে আচ্ছাদিত জনপদ, এখানেও একেবারে তুষারপাত হয় এবং বরফে ঢেকে যায় এই চাম্পাই ভ্যালি। আর তো বলেছি যে যদি কোনোভাবে বর্ষাকালে এখানে আসা যায় বা যখন ধান থাকবে সেই সময় আসা যায়, এই চাম্পাই ভ্যালির রূপটা তখন একেবারে নৈসর্গিক হয়ে ওঠে। আর সেই সময়টা তো কিন্তু এখানে আসা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ আইজল থেকে যে পথে আসতে হয় সেই পথটা অনেক ঝুঁকিপূর্ণ, আর বর্ষাকালে ব্যাপক ল্যান্ডস্লাইড হয়, অনেক মানুষ মারা যায় এই পথে সেই সময়ে, অর্থাৎ ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধও থাকে। আর ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেই বর্ষার সময়ে বা যখন এই সময় সবুজ ফসল থাকে সেই সময়টাতে কিন্তু এদিকে পর্যটকরা খুব কমই আসেন। চাম্পাই ভ্যালি দেখে ফেরার সময় সমতল ভূমি থেকে শহরের দৃশ্যটা অপূর্ব লাগলো। এখানে আসার পর শুধু একটাই আফসোস প্রকট হচ্ছে, তা হলো কেন আমি বর্ষাকালে অথবা শীতের শুরুতে এখানে এলাম না। চাম্পাইয়ের প্রকৃতির আসল রূপটাই আমি মিস করছি প্রতিনিয়ত। পাহাড়ের উপরে মূল শহরে ওঠার সময় এখান থেকে ভ্যালিটি আরেক ঝলক দেখার জন্য থেমে গেলাম। এখন আমি এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যেখান থেকে এই চাম্পাই ভ্যালি মোটামুটি একেবারে সম্পূর্ণটা দেখা যায়। যে বিশাল এরিয়া, এই এর বিশালত্বটা এখান থেকেই খুব ভালো বোঝা যায়। দেখুন কত বড় এই সমতল ভ্যালি, এই চারপাশে দেখেন যে পাহাড়, অনেক দেখতে পাচ্ছেন পাহাড়, আর এই মাঝখানে এই ভ্যালি। এই ভ্যালিটি কিন্তু আরও বড় ছিল, আমি এই ভ্যালির আগেকার ছবিগুলো দেখেছি, ছবিগুলো দেখে একটু কষ্টই পেয়েছি। যে এই যে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর এখন ভ্যালির ভিতরে ঢুকে গেছে, এই যে বিশেষ করে এই বাড়িঘরগুলো বা এই পাশের কিছু বাড়িঘর, এগুলো ছিল না দুই বছর আগেও নাকি। এখানে বাঙালি একজন পর্যটক এসেছিলেন কলকাতা থেকে, তিনি বেশ কয়েক বছর আগে এখানে এসেছিলেন, আবার এসেছেন আমরা যখন এসেছি তখন। তিনি বললেন এই বাড়িঘর দুই বছর আগেও ছিল না, কিন্তু এখন বাড়িঘর হয়ে গেছে। অর্থাৎ ক্রমেই এই ভ্যালির উপরে স্থাপনা বাড়ছে, জানি না আর হয়তো 5-7-10 বছর পরে এই ভ্যালি কতটুকু অবশিষ্ট থাকবে। কিন্তু এটি তো শুধু চাম্পাইয়ের গর্ব নয় এই ভ্যালিটি, এই ভ্যালিটি একেবারে মিজোরাম রাজ্যেরই গর্বের জায়গা। এ কারণেই কিন্তু রাইস বোল অফ মিজোরাম বলা হয়, যে এই মিজোরামের যে খাদ্যশস্য উৎপাদন হয় সেই খাদ্যশস্যের একটা উল্লেখযোগ্য অংশের উৎপাদন হয় এই ভ্যালিতেই। চাম্পাই নগরী এতই সুন্দর যে বারবার এখানে আসতে ইচ্ছে করবে। এরপর যদি কখনো এখানে আসি তবে অবশ্যই শীতের শুরুতে অথবা বর্ষাকালে আসব। চাম্পাইয়ের অদেখা সবুজে মন রাঙাবো তখন।